হ্যাঁ বন্ধুরা, 1 কোটি লোক টাকা বা এয়ারড্রপ পাবে না। তো এটা কিন্তু আমার কোনো নিজের কথা নয়, এটা তার ডক্স কমিউনিটির তারা নিজে থেকেই বলেছে। তো এখানে কি লিখেছেন সরফাস দেখুন, 53 মিলিয়ন ইউজার জয়েন দি ডক্স হাউস বট। তো দেখতে পাচ্ছেন আমরা যে বট থেকে ডক্সটা ওপেন করি তো ওখানে কিন্তু 53 মিলিয়ন ইউজার ওখানে জয়েন হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্ড মানে এবং 42.2 মিলিয়ন আর ইলিজিবল ফর দ্য এয়ারড্রপ, অর্থাৎ 42.2 মিলিয়ন লোক কিন্তু এয়ারড্রপ পাবে। তো এখানে তাহলে কারা কারা বাদ যাবে, কারণ সকলেই কিন্তু ডক্স হাউস বটে জয়েন হয়েছে কিন্তু এয়ারড্রপ পাওয়ার জন্য, তাহলে 10 লাখ কারা বাদ যাবে এবং আপনিও কি এয়ারড্রপ পাবেন কি অবশ্যই জেনে যাবেন। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ ওখানে কিন্তু এই ডক্সের A to Z আপডেট আমি ভিডিও দিয়ে থাকি, যেটা কিন্তু আপনাদের অনেক উপকার আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইথ অ্যান অ্যাভারেজ অ্যামাউন্ট অফ 9500 ডক্স পার ইউজার। তো তারা কিন্তু একটা অ্যাভারেজ করেছে, এই যে 53 মিলিয়ন ইউজারের মধ্যে 42.2 মিলিয়ন ইউজার যারা এলিজিবল হয়েছে এয়ারড্রপ পাওয়ার জন্য যারা সিলেক্ট হয়েছে, তারা কিন্তু একটা অ্যাভারেজ গড় 9500 টাকা করে পেতে পারে। এবং দেখতে পাচ্ছেন পুরো যে বাজেটটা আমাদের যে কত টাকা দেবে, এই যে 42.2 মিলিয়ন লোকের ডক্স কমিউনিটির টোটাল কত এয়ারড্রপ আসবে, তো দেখতে পাচ্ছেন এখানে 400 কোটি টাকা উইল বি ডিস্ট্রিবিউটেড টু ইউ অন August 20 দি লিস্টিং ডেট, অর্থাৎ 20 তারিখে কিন্তু যখনই লিস্টিং হবে তারা 400 কোটি টাকার কিন্তু এয়ারড্রপ দেবে এবং প্রত্যেকের মাথা পিছু দেখতে পাচ্ছেন 9500 টাকা করে পাবে। আপনাদেরকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তিফানোমিনাল ব্যবহারী ডক্স হাউস বট এ যোগ দিয়েছেন এবং 42.2 মিলিয়ন এয়ারড্রপের জন্য যোগ্য, প্রতি ব্যবহারকারীর গড় পরিমাণ 9500 ডক্সের সাথে 400 কোটির বেশি আপনার কাছে 20 আগস্ট তারিখের বিতরণ করা হবে। তো এখানে কিন্তু 400 কোটির বেশিও দেবে। নিচে যাস একটু আমাদের লিখে দেবে, যদিও ক্রিপ্টো মজাদার এটি বেশ বন্য জায়গাও বটে, যারা দুঃসাহসী যারা ফিউচার নিয়ে খেলতে পছন্দ করেন তাদের জন্য আমরা সতর্ক থাকার পরামর্শ দিই এবং শুধুমাত্র বাণিজ্য করার পরামর্শ দিই। যদি আপনি সমস্ত ডেটা দুবার চেক করেন যার মধ্যে মোট সরবরাহ TGA-তে প্রচলন এবং অন্য অন্য মৌলিক টোকেন সম্পর্কিত নম্বর রয়েছে, যারা অপেক্ষমান স্পষ্ট আমরা প্রায় সেখানে CEXS বা ওয়ালেটে আপনার অ্যাকাউন্টে প্রস্তুত করুন, অনচেন যেতে চান কোনো সমস্যা নেই, শুধু নিশ্চিত করুন যে আপনার কাছে লেনদেন এবং অদল বদলের জন্য গ্যাস পরিশোধ করার জন্য টোন কয়েন রয়েছেন এবং আপনার ওয়ালেটে কিন্তু যখনই আপনি ডক্সের কয়েন নিয়ে যাবেন তার জন্য গ্যাস ফি অবশ্যই দিতে হবে। তো এবার কারা কারা এই ডক্সের এয়ারড্রপ পাবে আর কারা পাবে না অবশ্যই জেনে নিন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডক্সের বট, এখানে কিন্তু প্রায় 53 মিলিয়ন ইউজার আছে। তো এখানে জাস্ট আমি যদি টোকেন ক্লেমে ক্লিক করি দেখতে পাচ্ছেন 4টে অপশান কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এবার কারা পাবে না সেটা জেনে নিন। তো এখানে কিন্তু আমি টোটাল 19টা ফ্রেন্ডের কিন্তু আমি জয়েন করিয়েছি দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু ফ্রেন্ড দেখতে পাচ্ছেন 0 ডক্স করে দিয়েছে, 0 ডক্স। তো এরা কিন্তু অনেকে আছে এর মধ্যে যারা 0 ডক্স দিয়েছে, তো এরা কী করেছে জাস্ট ওপেন বটটা ওপেন করে রেখে দিয়েছে, বাকি কিন্তু এখানে কাজ করেনি, কারণ তাদের কিন্তু অনেক টাস্ক ছিল যে টাস্কগুলো আমাদের পূরণ করতে হয়েছিলো এবং যার জন্য কিন্তু আমাদের এই ডক্স দিয়েছে 62,000। তো এগুলো কিন্তু আমরা টাস্ক এবং ডেইলি চেকিংয়ের জন্য এই কয়েনগুলো পেয়েছি এবং অনেকে যারা নতুন জয়েন হয়েছে তারা এই টাস্কগুলো কমপ্লিট করেনি, জাস্ট একবার ওপেন করে রেখে দিয়েছে। তো তার মধ্যে কিন্তু 1 কোটি লোক কিন্তু ওখানে পাবে না, ওখানে সাবসাব জানিয়ে দিয়েছে। এবং আপনার কয়েন যদি আপনি প্রতিদিন চেক ইন করেন বা তাদের টাস্কগুলো যদি কমপ্লিট করে রাখেন, যেমন 2টো টাস্ক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানেই আছে, আপনারা যদি টোকেন ক্লেমে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এই এটাও কিন্তু একটা টাস্ক ছিল ডক্স কমিউনিটিকে ফলো করা এবং ডক্সের যে টুইটার অ্যাকাউন্ট আছে ওটাকেও ফলো করা, এর জন্য কিন্তু আমাদেরকে কয়েন দিয়েছিলো। তো এই টাস্কগুলো যারা পূরণ করেছিল তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে এয়ারড্রপ পাবে এবং ভালো পরিমাণ, যত কমক 10,000-এর ওপর বা 1,020 যদি তারা তাদের কাছে কয়েন থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবে, অর্থাৎ এয়ারড্রপের কিন্তু যোগ্য হয়ে যাবে। সো ডক্সের তরফ থেকে যে 1 কোটি লোককে এয়ারড্রপ দেবে না তো তার কিন্তু কোনো কারণ তারা অফিসিয়াল পেজে বলেনি, যে কারণগুলো বললাম এটা কিন্তু আমার ধারণা অনুযায়ী বললাম। কিন্তু আপনার কাছে যদি মিনিমাম কয়েন থাকে তাহলে কিন্তু আপনিও এয়ারড্রপ পাবেন, টেনশান নেবেন না। ডক্সের যদি অফিসিয়াল কোনো আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিসক্রিপশান বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে কিন্তু অবশ্যই জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।